আল্লাহ রসুল বলছেন রোজা এত দামি আমল রোজা এখন দামি আমল রোজার কোন সমতুল্য আমল নাই তবুও রোজার হিসাব আগে হবে না কি আমের দিন সর্বপ্রথম আপনার হিসাব হবে না নামাজ যদি টিকে সমস্ত আমল আপনার টিকে যাবে ওয়াইন ফাসাদাত। নামাজ যদি আপনার না টিকে আপনার জীবনে বড় বড় দান করেছেন টাকা ছিল হজ করেছেন আপনি রোজা করেছেন এক মাস কিন্তু নামাজ পড়েননি আল্লাহ রসুল বলছেন আপনার নামাজ নাই কোনই আমল আপনার টিকবে না কোনই আমলই টিকবে না অত দামি দামি এবাদত অথচ আপনার কোনো এবাদত টিকবে না খুব জন্ডিস ব্যাপার খুব কঠিন ব্যাপার অতএব একজন মানুষের জীবনে সব চাইতে দামি এবাদত মুসলমান নিজেকে প্রমাণ করার জন্য সর্বদা ইমানদার প্রমাণ করার জন্য ওকে পাঁচ ওয়াক্তের নামাজ পড়তেই হবে অসুখ থাকলেও পড়তে হবে অপবিত্র থাকলেও পড়তে হবে একজন মানুষ নামাজ পড়তে গেলে ওকে সর্বপ্রথম পবিত্র হতে হবে ওকে উজু করতে হবে ওকে কাপড় লাগবে ওকে মসজিদে যেতে হবে ওকে কেবলামুখী হতে হবে এতগুলো শর্তের ওপরে নামাজ হবে আপনি পবিত্র হতে পারেননি আপনার পানির ব্যবস্থা নাই আপনি উঁচু করতে পারেন না আপনার পরনে কাপড় নাই মসজিদও নাই আপনি কেবলা বুঝতে পারেন না আপনি দাঁড়াতে পারেন না মসজিদ যেতে পারেন না শুয়ে আছেন আপনি যে কোনো অবস্থায় থাকেন যদি ব্রেনটা আপনার ঠিক থাকে ব্রেনটা যা আমার ওপরে নামাজ ফরজ আপনাকে নামাজ পড়তেই হবে নামাজের সঙ্গে কোনো আপোষ নাই আল্লাহর রসুল বলছেন রোজা এত গুরুত্বপূর্ণ এবাদত আবু ও মামা বাহেলি রদি আল্লাহ একদিন আল্লাহ রসুলকে বলছে আল্লাহ রসুল মুরনি আমাকে এমন একটা আমলের কথা বলেন যাতে আমার উপকার হবে আমার জীবনে লাভ হবে আর ওই আমলের মাধ্যমে আমি জান্নাত চলে যাব। এমন আমল সম্পর্কে বলেন আল্লাহ রসুল বলছেন ও মামা আলাই তুমি রোজাকে আঁকড়ে ধরো তোমার জীবনে রোজাকে অপরিহার্য করে নাও কারণ আমলের জগতে এবাদতের জগতে রোজার সমতুল্য রোজার সম পরিমাণের কোনো এবাদত হয় না অতএব তোমার জীবনে তুমি রোজাকে খুব মজবুত করে আঁকড়ে ধরো এত দামি এবাদত এবং তিনি আবার জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল কিছু আমল এমন বলেন না ও রোজাটাকে খুব হালকা মনে করেছে রোজাটাকে স্বাভাবিক মনে করেছে যেমন আপনি আমি মনে করছি রোজা আসলে একমাস এই ভোর রাতে খেলাম সন্ধ্যার সময় ইফতার করে দিলাম মনে করছি যে এই ওয়ানাহারে থাকাই মনে হয় রোজা কিন্তু ওয়ানাহারে শুধু থাকার মানে রোজা নয় আপনাকে আপনার সঙ্গে যত অন্যায় কাজ জড়িত আছে আপনি মুসলমান হিসাবে দশটা মিনিট আপনি ফালতু কোনো জায়গায় অপচয় করতে পারবেন না অপচয় করতে পারবেন না আপনি কোরআন পড়তে জানেন না তো পবিত্র রমজান মাসে অন্তত নিয়ামত মনে করে এই গ্রামে যারা কোরআন পড়তে জানে যারা আলেম ওলামা আছে ওর কাছে গিয়ে আপনি দশ মিনিট সময় চেয়ে প্রতিদিন আপনি কোরআনটা পড়তে আপনি শিখলেন না কোরআন যে আপনার কত বড় ঠেকা চালিয়ে দিবে কোরআন যে আপনার কত বড় কাজে লাগবে এটা আপনি একটুকু বুঝলেন না আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন কিয়ামতের দিন মানুষের গাড়ি যখন আটকে যাবে মানুষ যখন ঠেকে যাবে তখন তার সামনে এই যে রমজান মাসের রোজা এবং এই কোরআন এই দুটো দাঁড়াবে তার জন্য সুপারিশকারী হিসাবে আল্লাহ রসুল বলছেন আসিয়া মাল কোরআন আবদি কিয়ামতের দিন মানুষ যখন জাহান মুখী হবে তাকে জাহান নামে আল্লাহ দিয়ে দেবে এমতো অবস্থায় রোজা তার জন্য আর হয়ে দাঁড়াবে অন্তরাই হয়ে দাঁড়াবে বলবে আল্লাহ এই ব্যক্তি কি করে জাহান্নাম যেতে পারে আমি দিনের বেলায় তাকে খাবার থেকে বারণ করেছিলাম খাবার বাড়িতে ছিল তবু ও খাবার খাইনি এবং ওর সাহাবাদ থেকে মনের ইচ্ছা থেকে মনের কামনা বাসনা থেকে প্রতিদিন এই লোকটার নিয়ম ছিল দোকানে বসা মানুষকে হাসানো ফালতু কথা বলা মানুষের বাদ করা কিন্তু আল্লাহ আমি মানাত উৎসাহবাতা একে যত তার মনের ইচ্ছা ছিল মনের প্রবৃত্তি ছিল সব থেকে তাকে আমি রুখে রেখেছিলাম অতএব আজকে সে জাহান নামে যেতে পারে না আল্লাহ রব্বুল আলমিন আমার সুপারিশ তুমি কবুল করো তাকে অনে হারে রেখেছিলাম এবং যত রকমের কাজ সমস্ত অন্যায় কাজ থেকে তাকে আমি বিরত রেখেছিলাম তুমি আমার কথা মানো ওই লোকটাকে তুমি জান্নাতে দাও এবং এই কোরআন যেই আমরা একশোটা লোকের মধ্যে নব্বই জনই জানি না পড়তে তবুও ষাট বছরের জীবনে সত্তর বছরের জীবনে একজন মানুষ যদি ইচ্ছা করে এক মাসে কোরআন পড়তে পারবে এক মাসে পারবে মানুষ সবই পারে পারে নাকি পারবে না গরু বাছুর পারবে না জীবজন্তু পৃথিবীর বুকে আশরাফুল সর্বের সেরা সৃষ্টি হচ্ছে মানুষ মানুষ যা ইচ্ছা করে তাই পারে মানুষ যা ইচ্ছা করে তাই পারে কিন্তু আমরা করি না ইচ্ছা করি না আমাদের লক্ষ্যটাকে স্থির করতে হবে তারপর চেষ্টা করেন ইনশাল্লাহ আপনি পাবেনই পাবেন আপনি ইচ্ছা করেন আমি কিছুদিন আগে বলেছিলাম গোবিন্দপুরের কিছু যুবক কিছু তরুণ যদি ওরা ইচ্ছা করে যে আমরা কোরআন পড়তে শিখবো আমি ইনশাল্লাহ ইনশাআল্লাহ ওদেরকে এক মাস যদি না হয় দু মাস তিন মাস যাবে না তার মধ্যে ইনশাআল্লাহ আমি কোরআন পড়িয়ে দেবো এরা সবাই কোরআন পড়তে পারবে কিন্তু মন এদের খুব দুর্বল মন খুব দুর্বল মনে হয় কোরআন শিখলে অনেকগুলো আমাদের ওপরে বিধিনিষেধ আরোপ হবে নাকি তখন হয়তো আমরা ফেঁসে যাব নাকি আমাদের ব্যবসা বিজনেসে ব্যাঘাত ঘটবে নাকি আমাদের চলতে ফিরতে ব্যাঘাত ঘটবে নাকি না আপনাদের জীবন তখনই সুরক্ষিত হবে যখন কোরআনের আলোতে নিজের জীবনকে প্রচালিত করবেন আর কোরআনের শিক্ষা যদি আপনার জীবনে না থাকে তাহলে আপনার জীবন এবং পৃথিবীতে জীবজন্তুর জীবনের মধ্যে কোনো তফাৎ নেই কোনো তফাৎ নাই আমরা আশরাফুল মাখলুকাত অদেব আমাদের জীবনে মানে চলন ফিরন হবে সর্বের সেরা